কালকে থেকে এই বুড়োটাকে না এত শায়েস্তা করব পর্যন্ত তোমাকে চাই। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। এটা করেছি আমপানা। এই আমপানার মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, চিনি, নুন এসব মিশিয়ে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। একদম হোমমেড আমপানা। এখন ছেলেদের ইস্টার পার্টি চলছে, তো আমি বলেছিলাম যে একটু ছবি বা ভিডিও শেয়ার করিস। তো অনেক বলার পর এইসব ভিডিও আর কিছু ছবি আমাকে শেয়ার করেছে, তা আমিও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এগুলো সবই চকলেট, এর আগে দেখলে প্যানকেক, আর এগুলো চকলেট, আবার কিছু কিছু ডিমের খোসার উপরে, যেগুলো যেন ডিমের খোসা, তার উপর কিছু ইমোজি তৈরি করেছে, এইরকম ধরনের কিছু স্যালাড আছে। তোমাদের সাথে একটুখানি এই সব ছবি আর একটু ভিডিও শেয়ার করলাম, কেমনভাবে ওরা খাবার টাবারগুলো সাজিয়েছিল সেটা। এইগুলো কিন্তু চকলেট না, এগুলো ডিমের খোসা, তার উপরে ইমোজি তৈরি করেছে, আর এগুলো কিন্তু চকলেট, এগুলোর ডিমের আকারের, আর এখানে কিছু স্যালাড ডেকোরেশন করা আছে, কীরকম হয় তোমাদের একটুখানি শেয়ার করলাম। এগুলো তো ছেলে শেয়ার করেছে, আর আজকে আমিও ঘরে বেশ কিছু রান্নাবান্না করেছি, যেগুলো সব হোটেল টোটেলে যেতে হবে না, বাড়িতে বসেই খাওয়া যাবে। আমপানা তো করেছি দেখলে, আর এখানে করছি হচ্ছে এঁচোড়ের কাটলেট, তার পুরটা তৈরি করছি। কাটলেটের মধ্যে চিকেনের কুচি দিয়েছি, চিংড়ির কুচি দিয়েছি, আরও সব মশলাপাতি সব দিয়ে একটু স্পেশালভাবে তৈরি করেছি। 10খানা হয়েছে, 4টে দেবো দাদা বৌদিদের, আর নিচে আমাদের নতুন ভাড়াটিয়া এসছে, সে দাদা থাকে নিচের ঘরে, তো দাদাকে 2টো দেব যখন আমরা চা খাবো সেই সময় ভেজে দেব। রান্নাবান্নার পর এগুলোকে তৈরি করেছি, এখন ফ্রিজে রেখে দেব, যখন খাবো গরম গরম ভেজে নেব। কাঁচা শরবত ঠান্ডা ঠান্ডা খাবো, আর তো গরম পড়েছে না, দুজনে খাবো, লাশে ঢেলে দিই, নাহলে কাক বেশি হয়ে যাবে, কাক কারাকারি লেগে যাবে। তাও তো বেশি হয়নি তো, কোনো প্রিজারভেটিভ নেই, কিছু নেই, একদম ফ্রেশ। আমরা দোকানে যেগুলো কিনি আর কি, তাতে অনেক রকম প্রিজারভেটিভ দেওয়া থাকে, তো বাড়িতে তোমরা এরকম ড্রিঙ্কস বানিয়ে রেখো, গরমকালে ভালো লাগবে। আর যদি মনে করো যে বাইরে বেরোচ্ছ, তাহলে বোতলে করে নিয়ে চলে যেও, ভালো লাগে। আর এগুলো স্টোরও করা যাবে, আমি দেখিয়ে দিয়েছি কীভাবে স্টোর করবে আর কীভাবে কী করবে। হেভি হয়েছে, শান্তি মনে হচ্ছে, ভীষণ শান্তি লাগে। তলাতেই আসল জিনিস গুলো পড়ে আছে গো, তলাটাই খেলো লেজা মুড়া দুধার খেয়ে মধ্যেখানটা থো, আমাকে প্লেন জলটা খাওয়ালো আর নিজের যে যাকে ভালোবাসে তাকে ভালো জিনিসটাই তো দেয় না।
আমরা আজকে দেখো ভাজতে ভাজতে এখন ছটা হয়ে গেল, তোমাদের দাদা চলে গেল ঠাকুর ঘরে। আর এখানে দেখো ছটা চপ ভেজেছি, দুটো আমাদের ভাড়াটিয়া, নতুন ভাড়াটিয়া এসছে, তো ওনাকে দেবো দুটো আর আমরা খাবো চারটে। তো আর এদিকে চা বসিয়ে দিয়েছে, চাও হয়ে গেছে, গরম গরম চা আর এই চপ, এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যাবেলার কি বলবো সান্ধ্যকালীন জল খাবার। তো রেসিপিটা আমি শঙ্করিস কিচেনে আপলোড করবো, চাইলে দেখতে পারো, টেস্টি টেস্টি হয়ে গেছে। শাকও বাজানো হয়ে গেছে, ঘন্টাও বাজানো হয়ে গেছে, তার মানে পুজো হয়ে গেছে, আর আমার এদিকে চাও রেডি হয়ে গেছে, তো আর চপও রেডি হয়ে গেছে। তো এখন গরম গরম এই চপ আর মানে হোম মেড চপ আর চা খাবো। এই দুটো যাবে কেবুদার জন্য, ঠাকুর পুজো দেওয়া হলো। আর দেখো আকাশটা বেশ লাল লাগছে না, এবারে লাল লাল থালা ডুবে গেছে। হ্যাঁ থালা ডুবে গেছে, বলি বলি বলতে বলছি কি থ্যাংক ইউ দেওয়া দরকার আছে, আমার এখানে একসঙ্গে নেবো একটা ব্যাগ নিয়ে আসবো। বৌদির জন্য পাঠিয়েছি বলছে, তাই বলছে থ্যাংক ইউ দেওয়ার দরকার আছে, তাই বলছে একসঙ্গে সব ব্যাগ হতে ব্যাগ নিয়ে আসবো, ব্যাগ নিয়ে আসবে, ব্যাগ নিয়ে আসবে, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউটা নিনে, আজকে আমার ভালো কাপ বের করেছে, তো ভালো জিনিস খেতে গেলে একটু ভালো ভাবে সাজিয়ে খেতে গেলে বেশ ভালো লাগে, তবে নিজে সাজলেও একটু ভালো লাগতো, সাজাটার সময় হলো না, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ সাজতে গেলে ঠান্ডা হয়ে যাবে, তার চেয়ে খেয়ে নি। মাংস পরিমাণ যথেষ্ট আছে, আমি ভালো বলবো না, তুমি বলবে। ওপরের কোটিংটা বেশ মুখ করতে, মাংসের কুচি পড়ছে, চিংড়ির কুচি পড়ছে। চপের তুলনায় মাংস চিংড়ি অনেকটা বেশি, ওই মুখে পড়ছেও বেশি, ভালো লাগছেও বেশি, আমি বললে বলবো একটু বেশি বেশি করে বলো, ওই জন্য বলছি না, ভালো হয়েছে। পাখা ঠিক চলছে, পাখা অফ করতে গিয়ে প্রত্যেক দিন লাইট জ্বালিয়ে, লাইটটা অফ করতে গিয়ে রোজ পাখা চালিয়ে দিয়ে আসছে আর গান গাইছে। আমারও তো বয়স হচ্ছে, রাত্রিতেই কাশি, কাশির ধমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। আরে বাহ বন্ধু, তোমার ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হওয়ার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হওয়ার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো ঘর পুরনো জঞ্জাল, হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ সার জোরে, দেখা হবে তোমায় আমায়
অন্য গানের ভোরে ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। নটুও গান শুনতে চলে এসেছে। গান কর, তুমি যখন গান করো নটু কিন্তু গান শুনতে বসে যায়। কিন্তু আমারও তো বয়স হচ্ছে না, বিরেতেই কাশি। কি রে তোর কাশি হয়? কাশির ধমক। কি কাশির ধমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। তোমার দাদার ফেভারিট আর কি শিল্পী। বিয়ের পর মানে ফার্স্ট আমরা দুজনে প্রথম প্রোগ্রাম দেখতে গেছিলাম কবির সুমনের, যে হ্যাঁ ক্যাসেট বেরিয়েছিল। আর ভীষণ তোমাকে চাই, আর আমার ভীষণই ভালো লাগতো। আর সেই সময়টা ধরো একদম ইয়ং বয়স, তোমাকে চাই মানে একদম খুব রোমান্টিক একটা গান, সবসময় মনে হতো তোমাকে চাই তোমাকে চাই। হ্যাঁ, তো আমি বিয়ে মানে আমাদের অষ্টমঙ্গলাও হয়নি সেই সময়, আমি ওর আরো বেশ কিছু বন্ধু, হ্যাঁ রিসরাই গেছিলাম আমরা কবির সুমনের গান দেখতে, গান দেখতে না গান শুনতে। তখন কবির সুমন না, তখন সুমন চট্টোপাধ্যায়। হ্যাঁ, সুমন চট্টোপাধ্যায়ের গান শুনতে। পরে তো কবির সুমন হয়েছে। তা যাই হোক, আজকে ও গানগুলো করছে আর সেই দিনগুলোর কথা মনে পড়ছে, সেই প্রথম জীবনের কথা। যে গানটা মানে আমার তো খুব পছন্দের, এক কাপ চাই আমি তোমাকে চাই সব সময়ের জন্য চাই। আমার মনে হয় তোমাদেরও অনেকেরই খুব পছন্দের গান, তো ওই গানটা একটুখানি করো না। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, না বলা কথায় আমি তোমাকে চাই, বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই। যাই হোক, কি যে গরম পড়েছে না, আর এই পাখা বন্ধ করে যদি ভিডিও শুট করতে হয় তাহলে পাখাটা বন্ধ করে দিতে হয়। হ্যাঁ, পাখা, ও পাখা চালিয়েই গান করছিল, তো আমি আমার মনে হলো একটুখানি রেকর্ড করি। এইরকম আমার তো শুনতে ভালো লাগছে। হ্যাঁ, প্রথমত আমি তোমাকে চাই, এরকম ছিল, ভুলে গেছি, আবার শুনলে মনে পড়বে। আরেকটা গান আমাদের, আমার এই রিসেন্ট খুব ভালো লাগছে, সেই গানটা হচ্ছে আমার মন, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, ও আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, এই সাগর পানে আইসে আমার মাতাল মাতাল লাগে। এটা গানটা ভালো করে সব কথাগুলো হ্যাঁ শুনে একদিন পরে একদিন তোমাদের ভালো করে তোমাদের দাদা শোনাবে। আর এত গরম পড়েছে না সত্যি, আমি বলছি কি যে আজকে এত খুশির কারণটা কি? হ্যাঁ, চপ চপ আর কাটলেট আর চা, সেটাই হচ্ছে মনে হচ্ছে খুশির কারণ। বসে বসে গান গাইছে আর দেখো কি ঘাম ঝরছে। তো এবার বলছি যে এইবার এসি কিনে নাও। তো এত গরম না, একের সময় সত্যিই মনে হয় যে আগের বছর আমাকে অনেকেই বলতো এসি কেন এসি কেন, তো এসি কিনলে এই যে ব্যথা না আরো বেড়ে যাবে। আর এসিতে থাকার অভ্যাস যদি একবার করে ফেলি তাহলে আর গরমটা না সহ্য করতে পারবো না। রাতে ঘুমটা ভালো হবে ওই জন্য। হ্যাঁ, কিন্তু যখনই গরম, কেনা পড়লে দুপুরে যায়, দুপুরেই গরমে সত্যি কথা করবে,
আর উপরের ঘরে না ভীষণ গরম, আর আমাদের নিচের ঘরটা না আমরা ভাড়া দিয়ে দিয়েছি, আমাদের পাশের বাড়িতে ডাক্তার দিদি অমিতাদি উনি নিয়েছেন। তো সব থেকে বড় কথা, তার উপরে ঘর ছিল, ঘর ছিল না তো, ছিল না, কিন্তু তবুও নিচের ঘরটা তুলনামূলক ঠান্ডা ছিল, আর উপরের ঘরটা অস্বাভাবিক গরম। আর সব থেকে বড় কথা, যখন কেউ আসে না আমার বাড়িতে, অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে যায়। মানে এখন বেশিরভাগ বাড়িতেই আর কি এসি আছে, আর আমাদের বাড়িতে এসি নেই। এবার যারা আসে, যারা আসে তখন কি হয়, যদি লাগাও এসি তখন লোক এসে বলবে একটু বসি। হ্যাঁ বসুক, বসলেই তো ভালো, তাই না? এখন লোক হলো ব্যস্ত, তখন বসি বসি বলবে এসি বলে। দেখি, তার আগে আমাদের দরজা লাগাতে হবে, কাজ তো অনেক আছে ঘরের, সেইগুলো কমপ্লিট হয়নি বলে না এইসব সৌখিন জিনিসগুলো। দরজা লাগানো নেই, সিঁড়ি রেলিং লাগানো নেই, এগুলো অনেক কাজ বাকি আছে বলে না আমরা অতটা এটা নিয়ে, যতদিন মানে না কেনা যায়, এক নম্বর অভ্যাস হয়েও পরিণত হয়। যেই এসিতে থাকবো না, আমি অনেককেই দেখেছি এসিতে থাকলে আর গরমটা সহ্য করতে পারে না, অল্প গরমেও তাদের বেশি গরম লাগে। যা গরম পড়েছে, এসিটা এসিটা মানে দরকার। আগের বার তো দুটো পাখা চলতো, আর সামনে টেবিল পাখা লাগালে নটু গিয়ে সবার আগে শুয়ে পড়তো, নটু গিয়ে কাজ করে শুয়ে পড়তো, আমরা আওয়াজ নটু সবার আগে শুয়ে থাকতো, তারপরে আমরা শুতাম। তো এবারও ওই জন্য নটুর তো লোমগুলো কেটে দেওয়া হয়েছে, এবার দেখা যাক এইবার গরমে কি হয়। একটা টেবিল পাখা আছে, মানে স্ট্যান্ড পাখা আছে, সেটাকে ঠিকঠাক করালেও হয়, ওটা ঠিকঠাক করে স্ট্যান্ড তো স্ট্যান্ড ভেঙে গেছে, স্ট্যান্ড নিয়ে আর বলেছে স্ট্যান্ড পাওয়া যায়, ওটা করে নাও বরং, তাহলে এসি আর না লাগালেও চলবে। উপরে গরম হাওয়া আসলে অনেকটা সেভ হবে। হ্যাঁ হ্যাঁ, উপরে গরম হাওয়া না আসলে অনেকটা সেভ হবে। কালকে থেকে এই বুড়োটাকে না এত শায়েস্তা করব আমি, আর আমি তেল মশলা খেতে চাই, এই বুড়োটাকে শায়েস্তা করব কালকে। তেল মশলা আমি খাই কেন, তোমার বেশি হয়ে যাবে খাওয়া, ওই জন্য ভাগ করলে দুজন হয়ে যাবে। আর গরম পড়েছে, পান্তা ভাত খাবো, না হয় সকালে ভাত করব, জল ঢেলে রাখবো, রুটি করতে গেলেও গরমে দাঁড়িয়ে করতে হবে, সকালে ভাত করব, জল ঢেলে দেবো, সন্ধ্যাবেলা কাঁচা পেঁয়াজ, একটু আলু সেদ্ধ বা একটু পেঁয়াজি। আবার আলু কেন না কালকে থেকে, সত্যি একদম কাঁচা পেঁয়াজ আর ভাত, কাঁচা পেঁয়াজ আর পান্তা আজকের পরে কালে খাবে, আবার আজকে করে সে কালে খাবে, একদিন পরে খাবে। পান্তা হতে অনেক পুষ্টিগুণ আছে, পান্তা তো বড় লোকরা খায়, হোটেলে গিয়ে আজকাল পান্তা ভাত খায়। হ্যাঁ আর্মি বলে না গরিব মানুষ পান্তা খায়, একদম ভুল কথা। পান্তা খায় যারা যারা একদিন আগে খাওয়া কথা খাবে, লোকে বলে না যে দিন আনে দিন খায়, আর ওরা কি দিনের আগের দিন আনে, আমি আজকে দিন আনে দিন খাই বলছি মানে কি, আমি আজকে উপায় করলাম আজকে খেলাম, আর পান্তা কারা খায়, আজকে উপায় করেছি কালে খাওয়ার ব্যবস্থা করে ফেললাম, কালকে খাওয়ার ব্যবস্থা করলাম তো আজকে, কালকে পান্তা খাওয়া মানে তারপরে একদিন আগে সে ব্যবস্থা করলো, তারপর একটু বড়লো, দিন আনা দিন খাওয়ার থেকে বড়লো। কি সব যুক্তি দিয়ে কথা বলে, আজকাল হোটেলে গেল কি ভুল, পান্তা খালি থাকে, আমি আজকে কালকেই খাবো, আজকে ব্যবস্থা করলাম, তার মানে আমি দিন আনি দিন খাচ্ছি না, আমি দিন আনা দিন খাওয়া লোকের পান্তা পাবো কই? তার পান্তা খেতে গেলে নুনটা আগে রাখতে হবে। হ্যাঁ নুন তো রাখতে হবে, কারণ নুন থেকে পান্তা যাই হোক। আজকাল আমি দেখেছি বড় বড় হোটেলও পান্তার থালি থাকে, তাতে আলুর ভর্তা থাকে, বিভিন্ন রকম ভর্তা দিয়ে পান্তার থালি থাকে, সঙ্গে পেঁয়াজি টিয়াজি কাঁচা লঙ্কা একটু কাঁচা সর্ষে। এক মাস তেল খাবো না, এক মাস আমি না ভেবেছি জব্দ করবো। আমরা তিনজন মানুষ ছিলাম, এবার কি যেরকম রান্না করতাম তিনজনের সেরকমই রান্না হয়ে যাচ্ছে, একজনের যে একটু কম করা হবে সেটা আর করা হচ্ছে না, এবার ওইটা যদি কম করা হয় তাহলে ঠিকঠাক ব্যালেন্সে আসবে, তো একটু সময় লাগবে, একটা অভ্যাসের ব্যাপার থাকে তো, যে তিনজন মানুষ যেমনি প্রথম প্রথম চায়ের কাপটাও আমরা তিনটে করে ফেলতাম, তো এখন এবার অভ্যাসের ব্যাপার, এখনো সেই রান্নাটাও ওরকম অভ্যাস বশত তিনজনের মতোই রান্না হয়ে যাচ্ছে, কোনো কোনো দিন বেশি থাকছে, ভাতও হয়তো বেশি থাকছে, তখন নটুকে খাইয়ে দিচ্ছি রাত্রেবেলা করে, আবার রুটিও তাই, রুটিটা মোটামুটি
থাকে ও হ্যাঁ আমরা বাসিটা খেয়ে নি, কারণ আমার সত্যি কথা অনেক রাত্রেবেলা রুটিটা করি তো সকালবেলাটা আর করতে ইচ্ছা করে না, আমি অনেক রাত পর্যন্ত এডিটিং করি, সকালবেলা উঠেও আমার ওই তাড়াতাড়ি করে করতে ইচ্ছা করে না। না না বলছি ফ্রিজে আটা মাখা রয়েছে, নতুন তাহলে রুটি হয়ে যাবে আমরা করে খেয়ে নেব। চলো আজকের মতো মানে খাওয়া দাওয়া ঝগড়া ঝাঁটি সবকিছু হয়ে গেল, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিলাম। ব্লগটা দেখে ভালো লাগলো, নতুন কিছু নিয়ে আগে লাইক বলো, ব্লগটা ভালো লাগলে তো তুমি বলছো, যখন তুমি বলো ব্লগটা ভালো লাগলে, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করতে হবে অবশ্যই, হ্যাঁ প্রচুর প্রচুর শেয়ার করতে, শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে, কমেন্ট বহুত কম হচ্ছে, কমেন্ট করা দরকার আছে, হ্যাঁ কমেন্টটা করতে হবে, লাইক শেয়ার মাস্ট, আর আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার একটু কাজেরও উৎসাহ বাড়বে, কাজ করবার যে একটা এনার্জি সেই এনার্জিটা বাড়বে। যাই হোক চলো ব্লগটা শেষ করে দিলাম আজকের মতো, আজকের ব্লগ ও আজকের মতো শেষ করে দিলাম, তো চলো আজকের মতো টাটা।